নমস্কার বন্ধুরা জব ভ্যাকেন্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানায় তোমাদের সবাইকে স্বাগতম আবারও নতুন সরকারি চাকরি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেখানে সমস্ত চাকরি আবেদন করতে পারবে খুব সহজে তো এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা রেলওয়ের তরফ থেকে এগারোশো শূন্য পদে অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গ্রুপ ডি পদে যেখানে তোমরা আবেদন করতে পারবে তবে কিভাবে আবেদন করতে হবে কি কি যোগ্যতা সেগুলো কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব রেলের এই যে নতুন চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে সেখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয় সেক্ষেত্রে এগারোশো শূন্য পদে মাধ্যমিক পাশে কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে মাধ্যমিক পাশে সরাসরি কিন্তু একটি চাকরি প্রার্থী এখানে আবেদন করতে পারবে আর বয়সের ছাড় হিসেবে বিভিন্ন ধরনের কিছু এলিজিবিলিটি কার্ডিরা এখানে রাখা হয়েছে যেগুলো তোমাদেরকে আমি জানাবো রেলওয়ে তরফ থেকে আসা এই যে নতুন চাকরির আপডেট সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমরা কিন্তু পেতে পারো তাহলে অফিসিয়াল নোটিফিকেশানটা দেখে নিয়ে চলো কীভাবে কি বলা হচ্ছে প্রথমেই জানাতে চাই রেলওয়ের তরফ থেকে আসা গ্রুপ ডি পদে এই যে নতুন চাকরির আপডেটটি প্রকাশিত হয়েছে যার লাস্ট ডেট কিন্তু চব্বিশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত রাখা হয়েছে গ্রুপ এই পদে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয় গ্রুপ ডি পদে সরাসরি একটি চাকরি কিন্তু তার শিক্ষাগতার যোগ্যতা মাধ্যমিক পাশে এখানে কিন্তু আবেদন করতে পারবে মাধ্যমিক পাশে চাকরি কিন্তু খুব সহজে এখানে আবেদন করতে পারবে আর তাছাড়া আরও জানাতে চাই যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক হয় আঠেরো থেকে পঁচিশ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে আঠেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবে আর বয়স সীমা এই যে রাখা হয়েছে তাছাড়াও কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী এস পাবে পাঁচ বছর এবং ও বিসিরা পাবে কিন্তু তিন বছর পর্যন্ত বয়সের ছাড় যেটা কিন্তু এটা সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রাখা হয়েছে এবারে আসি মাসিক বেতন যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু মোটামুটি এখানে তেইশ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে কিন্তু তোমাদের বেতন এখানে দেয়া হবে তো এটা কিন্তু মাথায় রাখবে এবং আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্টগুলো লাগছে সেগুলো কি কি তোমার বলি তো তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক অনলাইনে তোমরা আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার জন্য তো তোমরা কি করবে শিক্ষাগত যোগ্যতা সমস্ত যোগ্যতা সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এগুলো নিয়ে কিন্তু আবেদন করতে পারবে বয়সের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড কিংবা মার্ক অ্যাডমিট কার্ড এগুলো কিন্তু লাগবে মাধ্যমিকের অ্যাডমিট কিংবা বার্থ সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ভোটার কার্ড আধার কার্ড আর কোনো কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট এগুলো তারপর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এগুলোকে নিয়ে তোমাদের আবেদন করতে হবে তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছু তোমরা কিন্তু এগুলো মাথায় রাখবে অনলাইনে তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে থাকছে লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা নিজেদের আবেদনটি কিন্তু পাঠাতে পারবে এছাড়া আরও জানাতে চাই অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না নিয়োগ প্রক্রিয়া কি চাকরি প্রার্থীদেরকে সবচেয়ে বড় কিন্তু আপডেট যে কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে সেক্ষেত্রে কিন্তু চাকরি প্রার্থীদেরকে জানানো হচ্ছে তার প্রাপ্ত নাম্বারের ওপরে ভিত্তি করে একটি মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই মেরিট লিস্টের ওপরে ভিত্তি করে সমস্ত আপডেট এ করে কিন্তু তবেই কিন্তু তারা পাবে এখানে আবেদন করতে পারবে আর লিংক আমি নিজের ডেসক্রিপশান বক্সে দিয়েছি সেই লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা নিজেদের আবেদনটি করতে পারবে আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা আমি নতুন কোনো সরকারি চাকরির Update Thank you, friend. Thank you for watching this video.